এবার আরকেপুর থানার 300 মিটার দূরে উকিলের বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘরের তালা ভেঙে মূল্যবান জিনিস ও কাগজপত্র নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাতে উদয়পুর মধ্যপাড়া এলাকায় শ্যামল ভট্টাচার্য নামে এক আইনজীবীর বাড়িতে চুরি করে চোরের দল। ঘটনাটি নজরে আসতেই খবর দেওয়া হয় আরকেপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। জানা গেছে, পেশায় আইনজীবী শ্যামল ভট্টাচার্য বেশ কিছু মাস ধরে বহিররাজ্যে রয়েছেন। সেই সুযোগে চোরের দল এই চুরিকাণ্ড সংঘটিত করেছে বলে অভিযোগ আরকেপুর থানার এএসআই অর্জুন মজুমদারের। উদয়পুর ধারাবাহিকভাবে চুরির ঘটনা সামনে আসছে। কোথাও চোরের দল বাড়ির তালা ভেঙে নিয়ে যাচ্ছে মূল্যবান স্বর্ণালঙ্কার, কোথাও টাকা পয়সা, আবার কোথাও চুরি করে নিয়ে যাচ্ছে গরু। একের পর এক চুরির ঘটনা এবার প্রশ্নের মুখে উদয়পুরের প্রশাসনের ভূমিকা। থানাতে সকালে খবর যায়, এখানে মালিক তো শ্যামল ভট্টাচার্যী, তাহলে তো এখানে নাই, কলকাতাতে আছে। তো ওনার যে বাড়িতে একজন লোক রেখে গেছে, উনি থানাতে যান। থানাতে যাওয়ার পরে আমরা এখানে আসি, দেখি যে 7-8টা তালা ভেঙেছে এবং পিছনে একবার সিটা ছিল, সিটটা কেটে পিছনকে ঢুকার চেষ্টা করছিল, কিন্তু সফলতা আসেনি। সামনের গিল তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং যত কাগজপত্র ছিল সবগুলা উলট পালট করে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।